মুহূর্তে কক্সবাজারে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। রুবেল, আমরা দেখতে পাচ্ছি র‍্যাবের বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখানে র‍্যাবের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু আজকে যে মেজর মোহাম্মদ অবসরপ্রাপ্ত সিনহা হত্যাকাণ্ডে যে চার্জশিট দাখিল করার কথা, সে দাখিল করার জন্য ইতিমধ্যে র‍্যাব যিনি তদন্ত কর্মকর্তা আছেন খায়রুল ইসলাম, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা গাড়ির মধ্যে তাকে দেখতে পাচ্ছি এবং অন্য দুজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে যে আদালত রয়েছে, আদালতে তারা দুটি ব্যাগ নিয়ে কিন্তু ঢুকে পড়েছেন আমরা দেখতে পেয়েছি। তবে আমরা যে গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছিলাম আজকে যে চার্জশিট দাখিল করার, যে চার্জশিটে ইতিমধ্যে পনেরো জন আসামি করা হয়েছে, তার মধ্যে চোদ্দ জন কিন্তু গ্রেপ্তার রয়েছে। আপনার আমার সামনে এখন ঠিক উপস্থিত রয়েছেন যে র‍্যাবের যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন খায়রুল ইসলাম, তিনি আসলে এখন আমরা তার সাথে একটু কথা বলতে পারি কি না একটু চেষ্টা করব। আসলে উনি একটু ব্যস্ততার মধ্যে রয়েছে, তবে আমরা চেষ্টা করব তার সাথে একটু কথা বলা যায় কি না। আজকে যে চার্জশিট দাখিল করার কথা, সেই দাখিলের যে ইতিমধ্যে যে কাগজপত্র রয়েছে তার হাতে কিন্তু আমরা এই কাগজপত্র দেখতে পাচ্ছি। গত 31 জুলাই যে রাতে শামলাপুরে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় ইতিমধ্যে যে র‍্যাবকে দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে তদন্ত করেছেন এবং সেই তদন্তে আজকে কিন্তু যে চার্জশিট দেওয়ার কথা, সেই চার্জশিটে জমা দেওয়া আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে তদন্ত কর্মকর্তা উপস্থিত রয়েছেন। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে আসলে আপনারা চার্জশিট দাখিল করছেন কিনা এবং চার্জশিটে কয়জন আসামি আসলে এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এটা চার্জশিট দাখিল করতেছি আর কয়জন আসামি কি না না না, এখন এখন আমি এটা এটা পরে পরে আগে চার্জশিট সাবমিট করে আজকে সাবমিট করব। এটা বিস্তারিত আমাদের লিগাল মিডিয়া উইং আছে, ওনারা বলবেন, ঠিক আছে? ওখান থেকে আপনারা একটু কাইন্ডলি একটু করে নিন আমার কত পৃষ্ঠা, এখন কিচ্ছু বলবো না আপনারা ভাই, ঠিক আছে? তিনি আসলে চলে এসেছেন এবং এই বিষয় নিয়ে তিনি আসলে বিস্তারিত কিছু বলতে চাচ্ছেন না। সময় র‍্যাবের মিডিয়া কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বিস্তারিত আমাদেরকে জানাবেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। তবে এখন তদন্তকারী কর্মকর্তা কিন্তু আদালতের যে অভিযোগপত্র রয়েছে সেই অভিযোগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে র‍্যাবের একটি দল কিন্তু ইতিমধ্যে রওনা দিচ্ছেন। আমরা এখানে সকাল থেকে উপস্থিত আছি কক্সবাজার আদালত প্রাঙ্গণে। এখানে দেখতে পেয়েছি বিপুল পরিমাণ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন এবং এর পাশাপাশি এখানকার যে গণমাধ্যম কর্মীরা কিন্তু ঠিক সকাল 8টা থেকে চলে এসেছে। এখানে সবকটি গণমাধ্যমের লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এই যে একটি খুব গুরুত্বপূর্ণ একটি মামলা, সেই মামলার কিন্তু আজকে চার্জশিট দাখিল হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছি, দেখতেছি এখানে বিপুল পরিমাণ লোকও কিন্তু ভিড় করেছে। তো এটি দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে এই মামলাটি তদন্ত করছেন র‍্যাব। র‍্যাব তদন্তের পর আজকে কিন্তু চার্জশিট দাখিল করতে যাচ্ছে। গত 5ই আগস্ট কিন্তু এই মামলার বাদী সিনহার বোন শারমিসারিয়ার ফেরদৌস 9 জনকে আসামি করে মামলা করেন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার চার্জশিট আজ আদালতে দেওয়া হবে, সে বিষয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সুজাউদ্দিন রুবেল।